Good morning, welcome back to our channel. So, এখন বেজে গেছে প্রায় 12:30টা আর আমরা একটু বের হচ্ছি এখন বাইরে খুব সুন্দর রোদ দেখতেই পাচ্ছেন তো এখন আমরা বের হচ্ছি যাচ্ছি আমার বাবার বাড়িতে ওখানে কালকে খিচুড়ি টিচুড়ি অনেক রয়ে গেছে তো আজকে বলেছে দুপুরে ওখানেই খেয়ে নিতে তো আমরা এখন যাচ্ছি ওখানে খেয়ে নেব তো চলুন একবার ওখানে পৌঁছে আবার দেখা হচ্ছে আমার থেকে বেশি ওকেই ভালোবাসে কালকের অনেকগুলো কাগজের প্লেট আনা হয়েছিল তো সেগুলিতেই এখন আমাদের খাওয়া হবে এগুলো তো আছেই তার সাথে মা পটল আলুর তরকারিটাও বানিয়েছে আর এদিকে বড়া ভাজা চলছে ব্যাগ ভর্তি ফল মা দিয়ে দিল সেদিন ঠাকুরের জন্য ফল আনা হয়েছিল তো অনেক বেঁচে গেছে তো সেগুলো দিয়ে দিল তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি এখন সন্ধে হয়ে গেছে এখন বারান্দার লাইটটা জ্বালিয়ে নিচ্ছি এখন আমি বানিয়ে নিচ্ছি চা এখন চা খেয়ে নেব তারপর দেখি কি করি যেরকম হবে সেরকম শেয়ার করব যে চা খাওয়া হয়ে গেছে এখন আমাদের একটু একটু খিদে পাচ্ছে তো ভাবলাম কি বানানো যায় কিছু একটা খাওয়া যাক তো যেখানে আমি আলু বয়ল করে নিয়েছি আর মিউ এখানে বসে আছে মিউকে দুদিন আগে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম আপনাদের আর বলা হয়নি তো মিউকে কিছু ওষুধও দিয়েছে আর সাথে ও ওভারওয়েট হয়ে যাচ্ছে বলে ওকে চিকেন মাছ সব বন্ধ করে দিয়েছে ওর শুধু ওবিসিটির ফুড পাওয়া যায় তো ওগুলোই খেতে বলেছে যেহেতু ওর স্টেরিলাইজেশন করা তো অপারেশন হলে একটা টেন্ডেন্সি থাকে যে মোটা হয়ে যাওয়া তো তাই জন্য এখন চিকেন মাটন সব বন্ধ হয়ে গেছে ওর ও শুধু ওবিসিটির ফুডটা খাচ্ছে টাইম টু টাইম শুধু ওটাই দেওয়া হবে তো ও তো বুঝতে পারছে না যে কী হলো ওর সাথে কেন দেওয়া হচ্ছে না ড্রাই ফুড তো মাঝে মাঝে স্ন্যাক্স হিসাবে দেওয়া হয় তো ওটাকে ওর পেট তো ভরছে কিন্তু মন ভরছে না তাই জন্য আমি যখনই কিচেনে আসছি আমাকে ডাকছি যে কী হলো দাও আমাকে তো যাই হোক ওর বুঝতে এখন কদিন টাইম লাগবে যে এখন তো একদমই খাওয়া বন্ধ যতদিন না ওয়েট কমছে তারপর দেখা যাবে ডক্টর কী বলে সেই হিসাবে তো দেখি এখন 5 কিলোর ওপরে হয়ে গেছে ওয়েট অ্যাটলিস্ট 4 কিলোতে নামাতেই হবে তাড়াতাড়ি করে ওর অনেক কিছু ছোটো ছোটো প্রবলেমও হচ্ছে শ্বাসটিতেও কিছু কিছু প্রবলেম হচ্ছে তো ডক্টর বললো যে ওয়েট না কমালে এই প্রবলেমগুলো আরও বাড়বে তো এখন এই হলো মেয়ের ব্যাপার তো এখন কালিয়ারও চিকেন মাছ তো বন্ধ কালিয়ারও আর মেয়েরও বন্ধ হয়ে গেছে কালিয়ার রেনাল ফুড আর মেয়ের ওবিসিটি ফুড এইসবই খাওয়া হবে তো বানিয়ে নিই তাড়াতাড়ি করে বানিয়ে দেখাচ্ছি আর মিউ এখানেই বসে আছে এখানেই ওকে চিকেন দেওয়া হতো তো তাই জন্য ও এখানটাই বসে আছে এখন বাজে 9:30 একটু কাজ আছে আর চলুন দেখি কোথায় কোথায় যাচ্ছি সব দেখাবো
আর মিউয়ের মনে হচ্ছে মিউ খেতেই পাচ্ছে না, কেন কি চিকেন দেওয়া হচ্ছে না বলে শুধু চেয়েই যাচ্ছে রে চিকেন দাও চিকেন দাও। আশা করছি কদিনের মধ্যে ওর অভ্যেসটা হয়ে যাবে চিকেন না খাওয়ার আর এটা দিয়ে চালানোর। চলে এসছি আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে। তো এখানে একটু কাজ আছে, সেগুলো করে নেব। এই যে টাইগার আমাদের দেখে পাগল হয়ে গেছে, কার কাছে আগে যাবে বুঝতে পারছে না। এই যে প্লেট ভর্তি মিষ্টি চলে এসছে ওর জন্য। তো আমরা বাড়ি ফিরে এসেছি, তো আজকে ভিডিওটা এটুকুই, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে।